মহিলার দলেরা জান্নাত যদি নিতে চাও পাঁচ ওয়াক্ত নামাজ তোমরা আদায় করিও 11টা মাস খেয়ে দিয়ে হিষ্ট পুষ্ট হয়ে থাকবে পবিত্র রমজান মহিনা চলে আসবে রমজান মহিনাতে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য ভরা একটি মাস সিয়াম পালন করিও সিয়াম পালন করিও নিজের ইজ্জতের হেফাজত করো আর স্বামী ভক্তি করো স্বামী সেবা করো আটটা দরওয়াজা জান্নাতের যে কোনো দরওয়াজা দিয়ে জান্নাতের মধ্যে চইলা বুখারী শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস আপনি মিশকা শরীফের ভিতরে পাবেন তাহলে এই হাদিস আল্লাহর নবী বর্ণনা দিলেন মহিলাদের জন্য মা বোনেরা বেশি কিছু করতে হবে না পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করবেন পবিত্র রমজান মহিনা আসবে সিয়াম পালন করবেন নিজের ইজ্জতের হেফাজত করবেন আর স্বামী ভক্তি করবেন স্বামী সেবা করবেন স্বামীকে চোখ রাঙারাঙি করবেন না স্বামীকে গালাগালি করবেন না যদিও মোটা হুঁস হয় তবু আপনারা তাকে পায়ের নিচে দাঁড়বেন না খবরদার খবরদার যদিও খাপা হয় যদিও মোটা হুঁস হয় যদি মাথাতে হাত বোলান যদি গা খানে একটু হাত বুলিয়ে দেন আপনার শরীরের সমস্ত গুণা খাতা মাফ হয়ে যাবে এটাই তো তোমাদের স্বর্গ এই স্বামী তোমাদের স্বর্গ স্বামীটাই তোমাদের নরক শোনো গো জানা না সবে এ শোনো গো জানা না সবে শোনো গো জানা না স্বামীর কথা শোনো না হবে যন্ত্রণা রসুলের হুকুম আছে এ আওরাতে রূপার এ রসুলের হুকুম আছে এ আওরাতে রূপার সব ছেড়ে পরাধি বসিনা আপনার আল্লাহ নবী বর্ণনা দিলেন এ মহিলার দলেরা সেবা করো স্বামী ভক্তি করো স্বামী যেদিকে তোমাকে ডাকবে তুমি সেই দিকে সাড়া দিবে এমনকি তোমরা যদি নফল রোজা রাখো তাহলে তোমরা স্বামীর কাছে পারমিশন নেবে যদি নফল নামাজ পড়তে লাগো তাহলেও যদি স্বামী ডাক দেয় নফল নামাজটা ছেড়ে দাও দিয়ে তুমি আগে স্বামীর কথা শোনো কি বলছে শোনো ভালো বলে কি মন্দ বলে তুমি আগে সেটা যাও গিয়ে শোনো ইসলাম ধর্ম দুই ভাইয়ের আমার মাতা পিতা যদি ডাক দেয় আপনাকে নফল নামাজ ছেড়ে দিয়ে মাতা পিতার ডাকে সাড়া দিতে হবে যদি মাতা পিতা আপনাকে মাতা পিতা আপনাকে দুনিয়ার কোনো কাজের জন্য আদেশ করে আপনাকে মেনে নিতে হবে আল্লাহ না ফরমানি যদি না হয় আল্লাহ না ফরমানি যদি করে আল্লাহ প্রমাণের দিকে যদি ডাকে যদি পাপের কাজের জন্য ডাকে আল্লাহ নবী বলেছেন তাহলে মানিও না অন্যায় পথে যদি ডাকে তাহলে মানিও না কিন্তু দুনিয়ার লাভের জন্য তোমার যদি কিছু ক্ষতিও হয় তাহলেও তোমাকে মাতা পিতার সেবা করতে হবে ভক্তি করতে হবে ওর কথা শুনতে হবে ওই রকম স্ত্রীদের জন্য বললেন যে তোমার স্বামীর সেবা করতে হবে স্বামী ভক্তি করতে হবে কারণ এটাই হলো তোমার স্বর্গ এটাই হলো তোমার নরক তাহলে মা বোনেরা আল্লাহ দরবারে আপনাদের বিশাল ফজিলত রয়েছে আপনার স্বামীর জন্য দেখবেন ওই চ্যাংড়ারা বললাম কলেজের মেয়েরা কলেজের ছেলেরা অনেক সময় খুব চিৎকারি মারামারি করে অনেক সময় দেখবেন কিছু ছেলে রাস্তা দিয়ে রাস্তার ধারে বসে থাকে কোন মেয়ে যখন রাস্তা দিয়ে যায় তখন বারবার তার দিকে তাকায় যেমন সামনে চলে আসে কপালের দিকে তাকিয়ে দিচ্ছে সিঁদুর যেমন কপালের সিঁদুরটা দেখে লাগায় তখন আর মনটা ভারী হয়ে যায় মানে ও পিছিয়ে হয়ে গেছে মা বুঝলেন মানে তাকে তাকে দেখে তো এবার যেমন দেখে জলে সুজাতে তো সিঁদুর তখন দেখে ইয়ে মাল বিক্রি হ্যাঁ তখন আর মনটা ঘুরা মানে ওদিকে চাহে না তো এটা হলো একটা নিশান ইসলাম দরদি ভাইয়ের আমার হিন্দু ভাইদের নেশান হিন্দু মহিলাদের নেশান যে ওদের সেটাতে সেন্দর সেন্দরে সেন্দর হলে তাদের মনটা ফিরে যায় যুবকদের মনটা ফিরে যায় কারণ এর বিবাহ হইয়াছে তাই আল্লাহ নবী বললেন এ মহিলার দলেরা যদি তোমাদের কিছু ভুলও হইয়া যায় আর তোমার স্বামী যদি থাকে তোমার ভুল ঢাকা পড়া যায় স্বামী যদি না থাকে তাহলে রাস্তা দিয়ে তুমি চললে রাখাল পাগাল ঢেলা তোমার উপরে তুমি যতই সতীত্ব বজায় রেখে চলো যতই তুমি ভালোভাবে চলো তুমি যেমনই বাজার দিকে যাবে
হয়ে গেল আপনি যাচ্ছেন ডাক্তারখানা কিন্তু মনে করবে যে হাজার দুয়ারি গেল উনি যাচ্ছেন ডাক্তারখানা মনে করবে লাল গোলা গেল কি অমুক জায়গায় গেল কোথায় গেল এইরকম মনের টার্গেট হয়ে যাবে কিন্তু যদি স্বামী থাকে যদিও তোমার পাগলা হয় যদিও সে খাপা হয় যদিও মোটা মোসা হয় তোমার মাথায় ছাতা পানি গুলে যদি ছাতা মাথায় থাকে তাহলে বন্ধু রে মাথায় পানি পড়বে না শরীরে পানি পড়বে না গায়ে পানি পড়বে না ওই রকম স্বামী যদি তোমার থাকে তোমার গায়ে আঁচড় লাগবে না তাই আল্লাহ নবী বললেন স্বামী ভক্তি করো স্বামী সেবা করো তাই কবি বললেন এ শুনো গো জানানা সবে শুনো গো জানানা স্বামীর কথা শুনো না ভাবে যন্ত্রণা রসুলের হুকুম আছে আওরাতের উপর রসুলের হুকুম আছে এ আওরাতের উপর সব ছেড়ে করো রাজি পতি আপনা স্বামী সেবা করো স্বামী ভক্তি করো জান্নাতে চলে যাও তাহলে চারটা কাজ আপনাদের মনে থাকলো আপনারা নামাজ পড়বেন সিয়াম পালন করবেন স্বামী ভক্তি করবেন নিজের ইজ্জতের হেফাজত করবেন আর ইজ্জতের হেফাজত মানে শুধু স্ত্রীদের জন্য নয় ইজ্জতের হেফাজত পুরুষেরও জন্য ইজ্জতের হেফাজত মানে আমরা জানি ব্যভিচার শুধু ব্যভিচারই নয় ইজ্জতের হেফাজত মেলা রকমের আছে যদি আপনি মেয়ে ছেলে হয়ে টাইট ফিটিং যদি পোশাক পরিধান করেন এটাও আপনার বেইজ্জত যদি মেয়ে ছেলে হয়ে আপনি পাতলা কাপড় পরিধান করেন যাতে আপনার অর্ধঙ্গ দেখতে পাওয়া যায় এটাই এটাও হলো আপনার এটাও হলো আপনার অর্ধ উলঙ্গ এটাও আপনার বেইজ্জত যদি আপনি পুরুষ পর পুরুষের সঙ্গে কথাও রাত্রি যাপন করেন এটাও হলো বেইজ্জত পুরুষেরা রাস্তায় চলতে চলতে পেচ্ছাপ চাপিয়েছে চেন টেনে দিল দিয়ে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতে লাগলো আর একজন গিয়ে ওর পাশে দাঁড়িয়ে গেল ইও দাঁড়িয়ে পেশাব করতে লাগলো তিন চারজন লাইন হয়ে দাঁড়িয়ে পেশাব করতে লাগলো এর দিকে ও তাকাতে লাগলো এর জিনিস ও দেখছে ওর জিনিস ও দেখছে এটা ও হলো বেইজ্জত অতএব আল্লাহ নবী বলেছেন তোমার ইজ্জতের হেফাজত করো অর্থাৎ তুমি সব জায়গাতে হেফাজত করো খবরদার দেখাইও না একবার বাস থেকে নেমে লাইন হয়ে গেল সব লাইন হয়ে একবার সব পেশা ফিরছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো এর দিকে উতা কাছে ওর দিকে উতা কাছে এটা তো বেইজ্জত এটার জন্য আল্লাহ নবী বলেছেন যে তুমি ইজ্জতের হেফাজত করো পুরুষেরা আজকাল দেখতে পাচ্ছে অনেক সময় অনেক পুরুষ এরকম ভাবি হ্যাঁ বাথরুম পায়খানা তো বসে যায় পায়খানা তো বসে পেশাবও বসে এগুলো আপনাকে হেফাজত করতে হবে ইসলাম বিরোধী মা বোনেরা তাহলে এটার নামই হলো পর্দা এটার নামই হলো পুশিদা আল্লাহ রাব্বুল আলামিন যে পর্দার কথা বলেছেন ওই জন্যই বলেছেন না হলে নেহা নিচে কেন পড়তে বললেন আল্লাহ নবী কানকে কান কিছু বিধিতে কেন বললেন ইসলাম তরদি ভেন আমার আল্লাহ দুটো চোখ দিয়েছে দেখার জন্য আল্লাহ দুটো কান দিয়েছে শোনার জন্য আল্লাহ জবান দিয়েছে বলার জন্য হাত দিয়েছে কাম করার জন্য পা দিয়েছে চলার জন্য কিন্তু এর উপরে ফতোয়া দেওয়া যাবে না ডাইরেক্টের উপর কোনোদিন ফতোয়া হয় না ফতোয়া দিতে গেলে অনেক বই পড়তে হয় অনেক বই পড়ে ফতোয়া দিতে হয় সেই জন্য মুফতি খুঁজে নিতে হয় মুফতি নাম নিতে গেলে অনেক বই পড়তে হয় হ্যাঁ আপনাদের এত জানা আছে এলাকার মধ্যে মামা শওকত আলী সাহেব আপনাদের ফতোয়া দেয় কিসের জন্য দেয় এরা একদিন কে আলেম নয় আজ মানে 40-45 বছর ধরে বুখারী শরীফের দাস দিচ্ছে আবু তাহের সালফি সাহেব গুমানি এরা হলো মুফতি বহু বই পড়ে এরাই হলো মুফতি যাদের বহু দিকের মানে জ্ঞান থাকে এমনি ডাইরেক্টর উপর ফতোয়া হয় না আল্লাহ দিয়েছে দুটো চোখ দেখার জন্য আপনি তাকিয়ে তাকিয়ে দেখবেন একটা চাইমে এ বেগুন বিক্রি করছে নিচের দিকে কাপড় নিচে চলে গেছে আপনি বেগুন কিনছেন ওই দিকে যদি নজর পড়ে যায় একবারে বেশি আপনাকে মাথা চোখ ঘুরিয়ে নিতে হবে আপনি দেখছেন নিচের কাপড় তো পড়ে গেছে বেগুন কত কিলো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আরেকজন নিয়ে চলে গেল আপনি দাঁড়িয়েছেন কিনছেন না আরেকজন 1 কিলো নিয়ে চলে গেল আপনি দাঁড়িয়েছেন কিনছেন না কারণ ওর নিজেকার কাপড় পড়ে গেছে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন না আল্লাহ আপনার জন্য হারাম করেছে আল্লাহ বলছেন বান্দা রে আমি চোখ দিয়েছি দেখার জন্য কিন্তু কিছু কিছু জিনিস দেখতে আমি নিষেধ করে গেছি কান দিয়েছে শোনার জন্য আল্লাহ সব কথা শুনতে বলেননি আল্লাহ বলেছেন পরচর্চ শুনো না পরনিন্দা শুনো না জিবাত শুনো না কান শুনো না
তোমার পাপ হবে এইখানে শুনবে কোরআনের বাণী এইখানে শুনবে হাদিসের বাণী এইখানে শুনবে বক্তাদের ওয়াজ এইখানে শুনবে আল্লাহ রাব্বুল আলামিনের বন্দনা ইসলাম দরদি ভাইয়ের আমার এইখানে শুনবে আযান এখানে শুনবে আযান সেই জন্য লাকান তৈরি করেছে সব কিছু শোনা যাবে না হাত দিয়েছে ধরার জন্য সব জায়গাতে হাত দেওয়া যাবে না কিছু কিছু জায়গা আছে আল্লাহ রাব্বুল আলামিন হাত দিতে নিষেধ করেছেন ওই জায়গায় হাত দেওয়া যাবে না পা দিয়েছে চলার জন্য সব পথে চলা যাবে না জালসা চলছে জালসার মাহফিলে যাও জালসা শুনতে যাও পা দিয়ে হেঁটে চলে যাও আজান হচ্ছে মসজিদে হেঁটে চলে যাও ঈদগাহের দিকে হেঁটে চলে যাও কোরআনের বাণী শোনার জন্য চলে যাও খবরদার সিনেমা দেখতে যাও না খবরদার বেরিয়ে দেখতে সার্কাস দেখতে যাও না মেলায় গিয়ে খেলা খাওয়ার জন্য যাও না তোমরা চুরি করার জন্য পা ব্যবহার করিও না মসজিদের দিকে ব্যবহার করো মাদ্রাসার দিকে ব্যবহার করো আল্লাহ দুটো পা দিয়েছে চলার জন্য আল্লাহর পথে চলো ফালতু কাবির পথে শয়তানি পথে তোমরা চলিও না তাহলে বোঝা গেল ডাইরেক্টের উপরে ফতোয়া হয় না ফতোয়া দিতে গেলে অনেকগুলো বই পড়তে হয় যাক ভাইয়ের আমার এবার ওই ঘটনাটা বলি লম্বা দাগটা বেরিয়ে চলে গেল আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো হুজুর আপনি যে একটা গরু দাগ দিলেন এই দাগ পেরিয়ে যে মাঝখান দাগটা চলে গেল এটার কারণ আল্লাহ নবী বললেন জানো না এটা এগুলো মানুষের আশা মরণের কথা মরণ স্মরণ করবে আল্লাহর জিকির আজকাল করবে এরা দুনিয়াদারি করবে কারণ ওই আশা রশিটা আল্লাহ এত লম্বা করেছে সামনে তার আব্বা মারা যাবে নিজের সন্তান মারা যাবে নিজের স্ত্রী মারা যাবে শাশুড়ি শ্বশুর মারা যাবে বন্ধু বান্ধব মারা যাবে নিজের হাতে তাদেরকে দাফন কাফন করবে কিন্তু তবুও সে নিজে মরে যাব এই কথাটা কখনোই ভাববে না এ কাল যে মরে যাবে কয়দিন পর যে আমারও মৃত্যু হতে পারে কি আমাকেও এই কবরে যেতে হবে এটা তার সময় আসবে না আশাটা আল্লাহ এত লম্বা করেছে আশার রশি আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন একতলা বাড়ি বলে তখন দোতলার স্বপ্ন দেখবে দোতলা বলে তিন তলার স্বপ্ন দেখবে পাঁচ পাঁচ বিঘা জমি বলে দশ বিঘার স্বপ্ন দেখবে একখানা দোকান বলে দুখানা দোকানের স্বপ্ন দেখবে এইরকম ভাবে একশো টাকা বলে পাঁচশো টাকার স্বপ্ন দেখবে এক লক্ষ টাকা বলে পাঁচ লক্ষ টাকা কামানোর চেষ্টা করবে এদিকে দুর্বল হয়ে গেছে দুর্বল হয়ে গেছে ডাক্তার বাবু টেস্টিং করেছে বলেছে আপনার সুগার হয়ে গেছে ডাক্তার টেস্টিং করেছে সাহেব বলছে আপনার হাই প্রেসার হয়ে গেছে ডাক্তার টেস্টিং করেছে বলছে আপনার রক্তের ভিতরে জীবাণু তৈরি হয়ে গেছে আপনি খুব সাবধানে চলবেন না আপনার হার্ট প্রবলেম রয়েছে কখনো হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে ইসলাম দরদি ভাই আমার এত কথা ডাক্তারেরা বলেছে তবুও যেন কানে লাগে না কেন আল্লাহ আসার রশিটা লম্বা করেছে যার ভাইয়ের আমার আচ্ছা যিনারা খাওয়া দাওয়া করেছেন করেছেন আর যারা করেননি তারা যে খাওয়া দাওয়া করেছেন খাওয়া দাওয়া করে মানে এসে বসেন আর একটা বক্তা আছে খুব ভালো আসামের ওর নাম হল আব্দুর রহমান আব্দুর রহমান বিন দিলওয়ার ওনার আব্বার নাম হলো দিলওয়ার হোসেন তাই আব্দুর রহমান বিন দিলওয়ার একবারে মসজিদে এসে উপস্থিত আছেন আমার পরে পরে চলে আসবে ওয়াজ করতে করতে তো মেলাই হয়ে গেল মনে হচ্ছে হ্যাঁ বারোটা বেজে গেল এক ঘন্টা হয়ে গেল কোন দিক দিয়ে গেল আল্লাহ আকবার এ শোনো গো জানানা সবে শোনো গো জানানা শোনো গো জানানা সবে শোনো গো জানানা সাপা মিলি কথা শোনো না হবে যন্ত্রণা রসুলের হুকুম আছে জামাতের উপর সব ছেড়ে করো রাজি কোদি না পনার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন এ মহিলা দলেরা তোমরা যখন নামাজ পড়তে যাবে সুন্দর করে তোমরা উজু করে নাও উজু করে সমাতে বিসমিল্লাহ বলে আরম্ভ করবে উজু শেষ হয়ে যাবে উজু শেষে তোমরা দুরূদ শরীফ পড়বে আল্লাহ আপনারা পড়বেন উজু সুন্দর করে করবেন নামাজে যখন দাঁড়াবেন একটু খেয়াল রাখবেন মাথার চুল যেন উদাম না থাকে হাদিসের মধ্যে আল্লাহর নবী বর্ণনা দিলেন ওই মহিলাদের নামাজ কবুল হবে
হবে না ওই মহিলাদের নামাজ কবুল হবে না না যারা চুল ছেড়ে নামাজ পড়ে যারা চুল ছেড়ে দিয়ে উলঙ্গু মাথা দিয়ে সালাত আদায় করে এদের নামাজ হবে না আপনাকে নামাজ পড়তে হলে যদি মাথার চুল ভিজা থাকে চুল ছেড়ে দিলে ওর উপরে কাপড় দিতে হবে ওর উপরে চাদর দিয়ে আপনার চুল ঢেকে দিতে হবে চুল খোলা রাখলে নামাজ কবুল হবে না দশটি মানুষের নামাজ কবুল হয় না হাদিসে লেখা আছে যতই নামাজ পড়ুক না কেন এদের নামাজ কবুল হবে না আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো মান হুম ইয়া রাসূলুল্লাহ ওই লোকগুলো কারা যাদের নামাজ পড়েও নামাজ কবুল হবে না আল্লাহর নবী বললেন তারা দশজন দশজনের নামাজ কবুল হবে না এত সুযোগ আছে রব্বানা যা পাবে নিয়া যা এত সুযোগ আছে রব্বানা যা পাবে নিয়া যা কবুল না করিবেন ইহাদের নামাজ কান করে শুনেন এর ভিতর আপনার নাম পড়ছে কি দেখেন এর ভিতরে আপনি আছেন কি না আপনারা যারা নামাজ পড়েন তারাও ভাবেন যে এই দশজনের মধ্যে আপনি আছেন কি না আল্লাহ নবী বললেন নাম্বার ওয়ান এ যে মরদ নামাজ পড়ে একা বেঁকে রাত যে মরদ নামাজ পড়ে একা বেঁকে রাত আর যে নাহি তো দেয় মালেরি জাকাত আর যে আরত আর যে ইমাম পড়ে না রাজু জামাত জামাত না রাজ কবু করে মামত আর যে গোলাম ফিরে ভাগিয়া সাদত আর যার সারা বুখুরি হামেশা আদত আর যে অরত পরে গুসা মরদের রাতি গেল তবু রাজি না করিল ফের আর যে অরত ভালো আজাদ সবাই নামাজ পড়েন বিনা চাদরে সদাই আর যে টাকার সুদ খানে ওলা ভাই আর যে জালেম তাসা জানিবে নিশ্চয় আর যে নামাজ পড়ে না ছাড়ে বুড়াই কবুল না হবে এদের নামাজ বৃথায় এই দোষ জনা যত পড়িবে নামাজ কবুল না করিবেন আল্লাহ কার সাজ এ জিন্দগি বন্দেগি করে না হইল কবুল মিছে তোর মাথা ঠোকা হইল কেবল ইসলাম ধরো কি আমার এই দোষটি মানুষের নামাজ কবুল হবে না এক নম্বর হলো যারা একা একাই নামাজ পড়ে বাড়িতে নামাজ পড়ে দুয়াও জানে না দুরুদ জানে না কোন সুরাও জানে না খালি ওই একটাই সুরা বা একটাই দোয়া না উঠে আর বসে একলে একাই নামাজ পড়ে এর নামাজ কবুল হবে না দুই নম্বর ওই ইমামের নামাজ কবুল হবে না যে ইমাম হলো খোদাই ইমাম খোদাই ইমাম বুঝেন ওর বাপের মসজিদ আর দাদা তৈরি করে দিয়েছে ওর বাবা তৈরি করেছে কখন হিসাবে লীলা করেনি ওর আব্বা তৈরি করে দেয়নি আমি এটা আল্লাহ রাস্তায় দিলাম অবক্ষণ ফি সাবিলিল্লাহ ওর দাদা উল্লেখ করে দেয়নি আমি এটা আল্লাহ রাস্তায় মসজিদ দান করলাম অক্ষণ ফি সাবিলিল্লাহ এইটা উল্লেখ করে নাই কতই সে তার দাদু এমন ছিল দাদা চলে গেছে বাবা চলে এসেছে ওর বাবাও এমন হয়ে গেছে বাবাও চলে গেল এবার ছেলে চলে এলো কিন্তু ছেলের মধ্যে তেমনি কিছুই নাই তার মাথাতে চুলও তেমনি বাবরি নাই তার মুখে দাঁড়িয়েও তেমনি নাই আবার সে ঠিকভাবে নামাজও পড়ে না আবার সুদের কারবার করে আবার মাথায় টুপি দিয়ে দাঁড়ি মারে এই মাথা টুপি ভালো নয় সবারই সবারই মাথা টুপি ভালো নয় কিছু কিছু দেখবেন ব্যবসায়ী কাছে মাথায় টুপি দিয়ে দোকানে বসে আছে কিন্তু সব সময় দেখবেন 1 কেজি দিতে যে 950 দেয় অন্য দোকানে দিবেন 1 কিলো নেবেন তো একটু বেশি হবে 5 গ্রাম আর এই টুপি অন্য দোকানে যেমন নেবেন তখন দেখবেন 1 কিলো কেজি 950 সবাই লাই কিছু টুপি যেগুলো লোককে দেখানোর জন্য টুপি পরানো হয় ইসলাম ধরো কি এই ভাইয়ের আমার তো এই রকম খোদাই ইমাম এবার সে জোর জবরদস্তি বলে আমি ইমামতি করব ইমামতির হক সে রাখে না ইমামের যোগ্য সে নয় বয়স তো তেমনি হয়নি কেরাতও ভালো নয় হাদিসও জানে না কোরআনও ভালো জানে না শিক্ষিত তেমনি নয় কিন্তু অবস্থা ভালো ধনী করে ছেলে মস্তানা সে বলে আমি নামাজ পড়ব লোকেরা বলে তোমার ইমামতি আমরা লিব না বলে যদি না লিবি বেরিয়ে যা আমার বাবার মসজিদ আমি ইমাম থাকবো পড়তে হয়তো পড়না তো চলে যা এইরকম ইমামের পিছনে নামাজ পড়লে সে ইমামের নামাজ কবুল হবে না আর সুদ খুরের নামাজ কবুল হবে না মদ খুরের নামাজ কবুল হবে না আর ওই মেয়েটার নামাজ কবুল হবে না যারা আলগা চুলে নামাজ পড়ে ওই মেয়ের নামাজ কবুল হবে না আর ওই মেয়েটার নামাজ কবুল হবে না যার উপরে স্বামী ও
রাজি না হওয়া পর্যন্ত আল্লাহ দরবারে তার নামাজ কবুল হবে না, আর জালেম বাদশা যদি হয় তার নামাজ কবুল হবে না, আর ওই নামাজের নামাজ কবুল হবে না। নামাজও পড়ে চুরিও করে, নামাজও পড়ে মিথ্যাও বলে, নামাজও পড়ে ধন চুরিও করে, নামাজও পড়ে দাঁড়িও মারে, দিনে নামাজ পড়ে রাতে পিস্তল নিয়ে বেরিয়ে যায়, ডাকাতিও করে চুরিও করে। ইসলাম তো যদি ভাইরে মার কারোবার মশারি চেড়ে দেখে, আল্লাহ নবী বললেন এইরকম নামাজের নামাজ হবে না। এই দোষ জন্য যত পড়িবে নামাজ কখনো না করিবে না আল্লাহ কারো সাজ। এই জিন্দেগি বন্দেগি করে না হইল কবুল, মিছে তোর মাথা ঠোকা হইল কেবল। ইসলাম তো যদি ভাইরে মার ছিল,
এতদিন ওইটাই ছিল যথেষ্ট, কিন্তু এখন জনসংখ্যা বেশি, এখন মসজিদের সংখ্যা অনেক বেশি, মুসল্লি অনেক বেশি। হ্যাঁ, রোজার মাসে ওই জায়গাটা আর জায়গা হবে না, ওতে ওকে চেঞ্জ করতেই হবে। ওতে যে জায়গায় মসজিদ করবেন, একটু বড় করে সুন্দর করে আল্লাহর ঘর নির্মাণ করবে। চাদর দিয়ে ওড়না দিয়ে যে কোনো জিনিস দিয়ে মাথাটাকে ঢাকতে হবে। এবং যে মা আছেন কে আছেন আল্লাহ রাস্তায়, হ্যাঁ আল্লাহ রাস্তায় দান গুলা পাঠান, ইনশাল্লাহ দোয়ায় খের করবো। এবং ওখানে আপনাদের বর্ণনা দেয় ইসলাম দরদি বন্ধু মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা যেটা আমার রাস্তায় দান করো এটা আমি ওই রকমই রাখি না। ব্যাংকে টাকা রাখলে যেমন টাকা বেড়ে যায়, টাকার যেমন বাচ্চা হয়, একটা কলা গাছ লাগালে যেমন কলার আদার হয়ে যায়, একটা বাঁশ গাছ পুঁতলে যেমন বাঁশের ঝাড় হয়ে যায়, ওই রকমই আল্লাহ রাস্তায় যারা দান করে তাদের দানের ঘেরি লেগে যায়। এমন ভাবে দান বড় হয়, এমন ভাবে দানের ঢেরি লাগে পাহাড় সমতুল্য হয়ে যায়। হাদিসের মধ্যে লেখা আছে, তোমরা জাহান্নাম থেকে যদি মুক্তি পেতে চাও আল্লাহর রাস্তায় দান করো, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও আল্লাহর রাস্তায় দান করো। ওয়ালাউ কানা বিশিক্কে তামারাতিন, আল্লাহ নবী বললেন তাদেরকে ধন সম্পদ আল্লাহ দিয়েছে, মোটা অঙ্কের দান আল্লাহর রাস্তায় তোমরা করো। যারা মাঝামাঝি লোক তোমরা মাঝারি দান আল্লাহর রাস্তায় করো, যারা গরিব শ্রেণীর মানুষ তোমরা কম দান আল্লাহর রাস্তায় করো, যারা একবারে নিঃস্ব তারা কোদান করার জন্য আল্লাহ বললেন, আল্লাহ নবী বললেন যদি তোমার কাছে এক গ্লাস পানি থাকে, কোনো বিপাচিত ব্যক্তি যদি আসে তাহলে ওই এক গ্লাস পানি পান করিয়ে দিয়ে তুমি জাহান্নাম থেকে মুক্তি হাসিল করো। তোমার কাছে যদি কিছু খাবার থাকে, কোনো ভুকা যদি চলে আসে তাহলে ওই খাবারটা ভুকাকে দিয়ে জাহান্নাম থেকে তুমি মুক্তি হাসিল করো। তোমার কাছে কিছুই যদি না থাকে, একটা খাজুর যদি থাকে, ওই খাজুরটাই তুমি একজন ভিখারিকে দান করে জাহান্নাম থেকে তুমি মুক্তি হাসিল করো। তাহলে দানের কত ফজিলত, দান করলে আল্লাহ রাজি, দান করলে আল্লাহ রাসূল রাজি, দান করলে ফেরেশতারা রাজি, দান করলে গরিব শ্রেণীর মানুষ রাজি, দান করলে ফকির সন্তুষ্ট, দান করলে মিসকিন সন্তুষ্ট, ইয়াতিম বেওয়াদের সন্তুষ্ট। এরা যখন সন্তুষ্ট হয় আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ যখন রাজি হয়ে যায় জীবনের গুনাখাতা মাফ হয়ে যায়, জীবনের গুনাখাতা যখন মাফ হয়ে যায় তখন সে জান্নাতি হয়ে যায়। তাহলে দান হলো খুব মূল্যবান। আসেন আপনারা প্রচুর দান করেছেন, আমি সব কানে শুনেছি, আমার হাতেও কিছু দান দেন, ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া দিব, মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। আপনারা তো চুপচুপ শুনে এসছেন যে তিনজনের দোয়া কবুল হয়, একজন মাতা পিতার দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়, মজলুম ব্যক্তির দোয়া কবুল হয়। তো আমরা মুসাফির রাস্তায় বেরিয়েছি, কবে বাড়ি যাব, কখন যাব ঠিক নেই, সেই জন্য আপনাদেরকে বলি আমাদের হাতে দিবেন এবং দোয়া দিব, আল্লাহ যদি কবুল করে নেয় খাসারের দোয়া, এই গরিবের দোয়া, এই পাপিতাপি গুনাহগারের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করে নেয়। ইসলাম গরজি ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বর্ণনা দিলেন তিনজন ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ নবী বললেন তিনটা কাজ তোমরা তাড়াতাড়ি করো। আল্লাহ নবী বললেন আমি তিনটা জিনিস পছন্দ করি। ইসলাম দরদি ভাই আমার, আল্লাহ নবী খেতে তিনটা জিনিস পছন্দ করতেন, দুধ মধু মধু। ভালো করে মনে রাখেন, নবী আমার তিনটা জিনিস খেতে ভালোবাসতেন, একটা হলো দুধ, একটা হলো মধু, একটা
হলো মধুর আল্লাহ নবী তিনটা জিনিস পছন্দ করতেন আল্লাহ নবী মেয়েদেরকে পছন্দ করতেন আল্লাহ নবী দুধ পছন্দ করতেন আর আল্লাহ নবী মধু পছন্দ করতেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আমি ও তিনটা জিনিস পছন্দ করি আমি মেয়েদেরকে খুব পছন্দ করি আমি সুগন্ধি খুব পছন্দ করি গভীর রাতে আমি সালাত পছন্দ করি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি ও তিনটা জিনিস পছন্দ করি আমি দুধ পছন্দ করি মেয়েদেরকে পছন্দ করি আর গভীর রাতে নামাজ ভালোবাসি আহা এই খুশবাসে দিমাগ কাজা যাওরতে কারার এই খুশবাসে দিমাগ কাজা আওরতে কারার নামাজে ইমাম কাজা কইহে পয়গম্বর আল্লাহ নবী বলেছেন এত আসরের খুশবু শুনো আসরের খুশবু শুনলে তোমাদের দিমাগ কাজা হয় বাড়ির আশেপাশে দুটো ফুলের গাছ লাগাও যদি ফুলের গাছ লাগাও ফুলের সেন ছুটবে এই ফুলের সুগন্ধিতে তোমার দিমাগ তাজা হবে আল্লাহ নবী বললেন বুক দিয়ে যখন করবে বংশগুলি দেখে করো দিনদর দেখে করো পরিষ্কার দেখে করো বাইরে থাকবে এদিকে সেদিকে থাকবে যেমন বাড়ি চলে আসবে তোমার মনে শান্তি চলে আসবে যখন মিষ্টি মিষ্টি দুটো কথা বলবে মুচকি মুচকি হাসবে তোমার মন কেড়ে নেবে তোমার দুঃখ কালিশা দূর হয়ে যাবে তাই আল্লাহ নবী বলেছেন তোমরা বিয়ে করবে বংশ বলি দেখে করো এবং ধার্মিকা দেখে করো নবী আমার বলেছেন তোমরা এইভাবেই তোমরা করবে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমাকে নামাজ খুব পছন্দ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমারও নামাজ খুব পছন্দ গভীর রাতে নামাজ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব পছন্দ করতেন যে নামাজের নাম হলো তাহাজ্জুদের নামাজ আল্লাহ কোরআন শরীফের মধ্যে বললেন ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাহ আসা আন ইয়াবআসাকা রব্বুকা মাকামান মাহমুদা বিশাল ঘটনা ইসলাম দরদি ভাইরা মারা একটা হাদিস আল্লাহ নবী বর্ণনা দিয়েছেন যখন মুয়াজ্জিন আজান দেয় মুয়াজ্জিন যখন আজান শেষ করে তখন আমরা কি বলি আল্লাহুম্মা রব্ব হাযিহিদ দাওয়াতি তাম্মা ওয়াস-সালাতিল কায়িমা আদি মুহাম্মাদান আল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বাসুহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আতাহু এটাই হলো হাদিস আবার অনেকে একটু বাড়িয়ে বাড়িয়ে বলে আল্লাহুম্মা রব্ব হাযিহি দাওয়াতি তাম্মাতি সালাতিল কায়িমা আতি সাইয়্যিদানা মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া দারাজাতার রাফিয়া ওয়া বাসুহু মাকামান মাহমুদানিল লাযী ওয়া'আতাহু ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ মেলা রকমের বলে ইসলাম গ্রন্থে বলার আগে যেটা বললাম ওটাই হলো সহি হাদিস আল্লাহ নবী বর্ণনা দিয়েছেন আজানের পরে এই দোয়াটা যে পড়বে ওয়াজাবাতুলি শাফাআতি ইয়াওমাল কিয়ামা তার জন্য কিয়ামতের দিন আমার শাফাআত করা ওয়াজিব হয়ে যাবে তার জন্য আল্লাহ রাসূল সুপারিশ করবেন এবং সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাওয়া হবে বলেন ভাই কি আছেন আল্লাহর একজন বান্দা এক কলি বালু বলেন তো শুনি নাই এক কলি পাথর বলেন আপনাদের এলাকাতে পাথর খুব সস্তা কম দামি হয় বলেন এক কলি পাথর বলেন আমি তার জন্য একটু খাস করে মুসাফিরি হালাতে দোয়া দিয়ে দিই কিংবা 5000 টাকা বলেন বলেন 5000 টাকা একটা আল্লাহর রাস্তাতে অনেক জানতে ফেললেন আমার হাতে একটা করেন লেন দোয়া 1000 বলেন 2000 বলেন 3000 বলেন 500 বলেন যেটা পারবেন বলেন ইনশাআল্লাহ দোয়ায় খের করব একটা লিস্ট আমার সামনে আছে এই লিস্ট পড়তে গেলে অনেক দেরি হয়ে যাবে আল্লাহু আকবার মুনির উদ্দিন ইনি দিয়েছেন 200 টাকা এই লিস্ট পড়তে গেলে অনেক ব্যাপার আছে এই 200 টাকা 200 টাকা 50 টাকা 100 টাকা এ বলতে বলতে হ্যাঁ আচ্ছা তো বলে দেব কি শুনতে চাইছে নাকি বলে দাও ভালো অনেকে মনে করবে টাকাটা আমি দিলাম তো টাকাটা গেল না গেল না না যাকে দিলাম সে আবার ফির চানাচুর খেয়ে নিল নাকি এরকমও হয় এটা অনেক বড় আমাদের কাছে আছে মেয়েরা দান করছে আর যে ছেলেরা কালেকশন করছে ওরা আবার দিল পিকনিক নিয়ে বাড়ি চলে যাচ্ছে মেয়েরা বলছে কি যে মরনা পয়সাটা দিলাম অমুকের হাতে তো দেখলাম জিরা পিকনিক নিয়ে চলে গেল মন্ত্রার মসজিদের গেল না তো ওই রকম যেন না হয় এই দেখেন দেখেন হাদিস শুনালেন এখানে হলো মুনির উদ্দিন ভাই তিনি দিয়েছেন 200 টাকা তারপর এখানে আছে বিরিকুল নাকি এটা কি গো বাড়ি কোনটা বিরিকুল ইনি লেখেছেন 200 টাকা তারপর শীষ মোহাম্মদ ইনি দিয়েছেন 500 টাকা
Mansur, 50 টাকা বেনামিত একজন 100 টাকা আব্বাসউদ্দিন 200 টাকা কালাম 100 টাকা হ্যাঁ বাসিরের বাসিরের মায়ের নামে আব্দুল বাসির দিয়েছে 500 টাকা নারে তকবীর ওগো খোদা দয়া মনি দয়া প্রকাশিয়া আব্দুল বাসিরের রদান নাম গ্রহণ করিয়া 500 টাকা দেখো করে গেল দান কবুল করিয়া নিয়ে তুমি দয়া বানা ইজাজ নামে দেখো কোথায় ও ছিল তরুণে দুই ব্যাগ সিমেন্ট রদান নিল কাউসার নামে দেখো ভাই জানো জামার পাঁচ ব্যাগ সিমেন্ট দিল রেখে তো তোমার নগদিতে 500 টাকা দিল দান কবুল করিয়া নিয়ে তুমি দয়া বানা করিম নামে দেখো এখানে আসিয়া 500 টাকা দিল মসজিদে লাগিয়া আব্দুল কাপার নাম কবিরুল নামে দেখো 100 টাকা দিল শহীদুল 100 টাকা দিয়ে গেল আন্দরুল নামে দেখো ভজন জামার 500 টাকা দিল রাগে তো তোমার বাবুল নামে তে দেখো এখানে আসিয়া 500 টাকা দিল ইলাহি ভাবিয়া আদরসুল নামে দেখো ভজন জামার 100 টাকা দিল রাগে তো তোমার মনিরুদ্দিন নামে দেখো এখানে আসিয়া 1000 টাকা দিল ইলাহি ভাবিয়া আই আল্লাহ পাক বারি পাক পরমার ওনায়াস পুষনা তো করে দিও পার নাসিরুদ্দিন নামে দেখো এখানে তো ছিল তোর রাজ 500 টাকা দান দিল রব্বনা তাকাবাল মিন্না আমিন বিনমিতে একজন একটা চাদর দিয়েছে আলহামদুলিল্লাহ নারাল তাকবীর হাবিসে গগন পাহাড়ি ইনি দিয়েছেন 300 টাকা মঞ্জুর ভাই হ্যাঁ তুইতুল তলা তেতুল তলা ইনি দিয়েছেন 500 টাকা ওগো খোদা দয়া মনি দয়া প্রকাশিয়া এনা এদানি দেদান নাম গ্রহণ করিয়া আল্লাহু আমিন মহিলাদের কাছ থেকে এসেছে 1650 টাকা কেউ 10 টাকা দিল কেউ 20 টাকা কেউ 10 টাকা দিল কেউ 20 টাকা কেউ 50 টাকা কেউ 100 টাকা এই মতে একে একে এলো কত দান কবুল করিয়ে নিয়ে তুমি দয়া বানা ফেরবে না মিতে দেখো কোথা নেওয়া ছিল তোর রাজি 100 টাকা দান দিল রব্বনা তাকাব্বাল মিন্না আমিন ইলাউদ্দিন ইনি দিয়েছেন 2 বড় সিমেন্ট জুল্লুর মান স্ত্রীর মা বাবার নামে 500 টাকা ইনশাআল্লাহ হাত তুলে দোয়া দিয়ে দেব আছেন আর কারা আছেন পাঠান ডাঙ্গুল এখানে আরেকটা এসেছে লুৎফুন লুৎফুন সরদার সাহেব ইনি দিয়েছেন 2 বড় সিমেন্ট বেনামিতে একজন দিয়েছে প্রার্থনা করা যায় তাহলে কবর গৃহে তারা সঙ্গে সঙ্গে পৌঁছে দেওয়া হয় 5000 টাকা আব্বার নামে যদি দান করা হয় এটা কবরে তার জন্য ওসিলা হয়ে যায় এক গাড়ি সিমেন্ট এই বালু এক গাড়ি পাথর 10 বড় সিমেন্ট আল্লাহ রাস্তায় দান করলে এটা কবর গৃহে পৌঁছানো হয় এগুলাই আপনি সাদকায়ে জারিয়া মসজিদ নির্মাণ করবেন সাদকাতুল জারিয়া মসজিদ নির্মাণ করবেন সাদকাতুল জারিয়া মাদ্রাসা বানাবেন সাদকাতুল জারিয়া শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করবেন শিক্ষা দিবেন সাদকাতুল জারিয়া সন্তান সন্ততি তার মাতা পিতার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করবে দোয়া করবে সাদকাতুল জারিয়া এগুলাই হবে তার পরকালের শান্তি এগুলাই হবে ওসিলা কোরআনে যেটা বলেছে ওয়াবতাকু ইলাইহিল ওয়াসিলা আল্লাহর দরবারে ওয়াসিলা তালাশ করো এই ওয়াসিলাই হলো তার দোয়া অতএব ভাইয়েরা আমার ভক্তি সহকারে আপনারা আল্লাহর রাস্তায় দানগুলো পাঠান মূল্যবান জায়গা যেটা হলো মসজিদ এর চাইতে উত্তম জায়গা পৃথিবীতে আর নেই আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীতে সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ আর নিকৃষ্ট জায়গা হলো বাজার তো যে জায়গাটার জন্য আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন খুব মূল্যবান জায়গা এটাই হলো জান্নাতের বাগিচা এটাই হলো গুরু জান্নাত
জান্নাতের বাগান আল মসজিদুর রওযাতুম মিন হাযিহি জান্নাহ কাসমুল ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বিশ্বাসী বান্দারা হে ইমানদার বান্দারা হে আল্লাহর বান্দারা তোমরা শোনো লা তুলহিকুম আমওয়ালুকুম তোমাদের মাল তোমাদের মাত্তা তোমাদের সন্তান সন্ততি আল্লাহর জিকির আজকার মধ্যে কেন গাফেল না কইরা দেয় একটু আগে বলিনি যে একজন সাহাবা বলছেন আমি জীবনে বিয়ে করব না ই জানছে বিয়ে শাদি করলেই আমাকে টাকা পয়সা উপার্জন করতে হবে ছেলে মেয়ে হবে সংসার হয়ে যাবে তাই আল্লাহর জিকির আজকার থেকে হয়তো বিরত হয়ে যাব সেই জন্য বলছে আমি বিয়ে করব না ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ দুনিয়ার ধন সম্পদ মাল মাত্তা সন্তান সন্ততি আল্লাহর জিকির আজকার হতে জানো গাফেল না করে দেয় আল্লাহর জিকিরে পাগল হয়ে যান আল্লাহর জিকির আজকার করুন মনের শান্তি আসবে মন ভালো নেই মনের ভিতরে খুব দুর্বল মন চঞ্চল শান্তি নেই শান্তি নেই আল্লাহ নবী বলছেন আল্লাহ বলছেন আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব বিছানা থেকে উঠে যাও গভীর রাত্রি হয়েছে 12টা বেজে গেছে 1টা বেজে গেছে বিছানা থেকে উঠো সুন্দর করে উযু করে নাও উযু করে নিয়ে যাই নামাজ বিছিয়ে দিয়ে নামাজ আরম্ভ করে দাও তাহাজ্জুদের নামাজ পড়ো যাই নামাজে বসে বসে আল্লাহর জিকির আজকার করো আল্লাহর নামের গুণগান করো সুবহানাল্লাহ বলো আলহামদুলিল্লাহ বলো আল্লাহু আকবার বলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বসে বসে তসবিহগুলো বলেন আল্লাহর জিকির আজকার করেন আল্লাহ বলেন আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব আল্লাহর জিকিরে তোমাদের ইতমিনান আছে আল্লাহর জিকিরে তোমাদের মনের শান্তি আছে তাই বলে ভাই আমার আল্লাহর জিকিরের জায়গা হলো মসজিদ আল্লাহ নবীর পছন্দ জায়গা হলো মসজিদ সালাতের জায়গায় হলো মসজিদ নামাজের জায়গায় হলো মসজিদ আসুন এই মসজিদের জন্য দান আল্লাহর রাস্তায় পাঠাবেন মায়ের জন্য বাবার জন্য দাদু দাদি নানা নানির জন্য আত্মীয় স্বজনের জন্য এগুলোই হবে আখেরাতের ব্যাংক ব্যালেন্স এগুলোই হবে আখেরাতের জমা এগুলোই হবে আখেরাতের পুঁজি আবু হুরায়রা হতে বর্ণিত রয়েছে তাতে সন্দেহ হয় দেখিয়া লইবে মধুর নয়ন তারে কই
ছেলের মেয়ে বুঝেন আচ্ছা আপনাদের এই মাহফিল থেকে পুরুষ মাহফিল থেকে 8700 টাকা আর 300 টাকা হলে 9000 হতো তাহলে আপনাদের এই মাহফিল থেকে 8700 টাকা মেয়ের মাহফিল থেকে নি মেয়েদের মাহফিল থেকে এলো 595 টাকা এর আগে অনেক টাকা মেয়েদের এসেছে গয়না গাঁঠি এসেছে সোনার গয়না এটাও শুনেছি আমি তো আর কিছু লিস্টে অনেক নাম আছে মুমিনটুল থেকে আহাদ ভাই ইনি দিয়েছেন 300 টাকা গগনপাড়ি থেকে রফিকুল ইসলাম 100 টাকা আব্দুর রশিদ 100 টাকা শাহপুর থেকে জাকির ভাই 500 টাকা নগদ দুই বোরা সিমেন্ট আলহামদুলিল্লাহ মারহাবা খায়রুল ইসলাম 5 বোরা সিমেন্ট সালাম ভাই 3000 টাকা নগদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকুমুল্লাহ ফের মহিলা দল মাহফিল থেকে এলো 4800 টাকা মুনিরা গগিন পাহাড়ি থেকে 100 টাকা মুদিউর রহমান 1500 টাকা সাহাবো ইনি দিয়েছেন 500 টাকা মৌলানা রবিউল আলম দুই বোরা সিমেন্ট ফজলু ভাই এক বোরা সিমেন্ট আচ্ছা দোকানিদের কাছ থেকে এলো 4878 টাকা এবার বক্তা আপনাদের সামনে চলে আসবে আব্দুর রহমান বিন দিলওয়ার হোসেন ভাই আপনি রেডি হয়ে চলে আসেন স্টেজে ডক্টর নাজমুল হক জীবিত মাতা পিতার নামে 200 টাকা ডক্টর মুসাব্বির হোসেন 5000 টাকা এনামুল হক 5 বরস মে সালামতি আচ্ছা সালামগীর না আলমগীর সালামগীর আলম ইনি দিলেন 500 টাকা মুক্তারুল 4 বোরা সিমেন্ট সাজেরা সেবিকা ইনি দিলেন 1 ট্রাক্টর পাথর আলহামদুলিল্লাহ মোটা দাম মহামূল্যবান 1 ট্রাক্টর পাথর জুবাইর 100 টাকা ইসরাইল ভাই 1000 টাকা সৈবুর সৈবুর নিয়মের পড়া থেকে 100 টাকা তারিকুল ভাইয়ের স্ত্রী 500 টাকা ইনকেসার 1000 টাকা আব্দুর রাকিব মার্চেন্ট 500 টাকা সিমেন্টের দোকানে আলমগীর আলম 3000 টাকা মোমিনটুল থেকে লোকমান ভাই 1 বড় আসবে সালামুদ্দিন 100 টাকা পাঁচ বড় সিমেন্ট সৈব আকবর আলী 1 বড় সিমেন্ট মোরফুল 200 টাকা ছেলেদের কাছ থেকে 1450 টাকা মুখলিসুর রহমান 2 বড় সিমেন্ট রবিউল ইসলাম 500 টাকা